সংবিধান প্রণেতারা যখন সংবিধান রচনা করছিলেন সেই সময় রাষ্ট্রের ইনভেশন থেকে সাধারণ মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষা করার জন্য স্ট্রং ইনস্ট্রুমেন্টের দরকার ছিল যা পরবর্তীকালে ফান্ডামেন্টাল রাইটস নামে পরিচিত হয় কনস্টিটিউশনে পার্ট থ্রিতে আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে এফার গুলোকে বর্ণনা করা হয়েছে যা ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ থেকে কার্যকর রয়েছে আজ আমাদের আলোচ্য বিষয় আর্টিকেল থার্টিন আর্টিকেল থার্টিনকে আমরা চারটে ক্লজে ভাগ করেছি আর্টিকেল থার্টিন ক্লজ ওয়ান প্রিকনস্টিটিউশনাল লগুলোকে কভার করে ক্লজ ওয়ান কি বলছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো এর আগের যে লগুলো FR এর সঙ্গে ইনকনসিস্টেন্ট অথবা FR কে ভায়োলেট করছে সেগুলো void হয়ে যাবে এবং যেগুলো FR এর সঙ্গে কনসিস্টেন্ট সেগুলো valid থাকবে একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি উনিশশো উনপঞ্চাশ সালের বোম্বে প্রহিভিশন অ্যাক্ট এই অ্যাক্টের আটখানা ক্লস এফআর সঙ্গে ইনকনসিস্টেন্ট ছিল বা এফআর বিরোধী ছিল তাই 26 জানুয়ারি 1950 থেকে ওই আটখানা ক্লজকে বাতিল করে বাকি যে টোটাল একটা ছিল সেই একটাকে वैलिड ঘোষণা করা হয় আর্টিকেল 13 ক্লজ 1 খুব ভালোভাবে জানতে গেলে আমাদের দুটো ডকট্রিনকে খুব ভালোভাবে জানতে হবে প্রথমটা হল ডকট্রিন অফ সেভেরাবিলিটি বা ডকট্রিন অফ সেপারেবিলিটি এবং আরেকটি হল ডক্টর অফ এক্লিপস এবার আমরা ডক্টর সম্বন্ধে জানবো ডক্টর মানে সেপারেট করা আমরা যেমন এক যেমন আটা অথবা চা ছাকার জন্য ছাকনি ইউজ করি ঠিক তেমনি প্রি কনস্টিটিউশনাল ল গুলোর জন্য আমরা ছাকনি ইউজ করব যে লগুলো এফ আর এর সঙ্গে ইনকনসিস্টেন্ট অর্থাৎ এফ কে ভায়োলেট করছে সেগুলো ছাঁকনিতে আটকে যাবে এবং যেগুলো কনসিস্টেন্ট মানে এফ আর কে মান্য করছে সেগুলো ছাঁকনি দিয়ে বেরিয়ে সেপারেট হয়ে যাবে অর্থাৎ ফিল্টার আউট হয়ে যাবে একটা কেস দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি এ কে গোপালন ভার্সাস স্টেট অফ মাদ্রাস 1950। এই কেসে প্রিভেন্টেড ডিটেনশন অ্যাক্টের সেকশন 14 কে চ্যালেঞ্জ করা হয়েছিল এই সেকশন 14 কি বলে এই সেকশন 14 বলে যে পিডি অ্যাক্টের মাধ্যমে কাউকে যদি ধরা হয় বা ডিটেন করা হয় তাহলে সে তার গ্রাউন্ড অফ ডিটেনশন ডিসক্লোজ করতে পারবে না বুঝছিস সেকশন 14 এফআর এর বিরোধী ছিল তাই এই কেসে সুপ্রিম কোর্ট ডকট্রিন অফ সিভিলিটির মাধ্যমে সেকশন 14 কে পিডি অ্যাক্ট থেকে বাদ দিয়ে দেয় এবং বাকি যে ভ্যালিড পিজি একটা সেটা আমাদের সামনে উপস্থিত করে এবার আমরা আসবো এক্লিপস মানে তোমরা সবাই জানো হাইট করা অথবা টু শ্যাডো আমরা ডক্টর দিয়ে যে সেকশন গুলোকে করে দিই সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভয়েড হয় না সেগুলো আমরা এফআর দিয়ে ঢেকে রাখি এবং ভবিষ্যতে যদি কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয় এবং তাতে ওই সেকশনগুলো আবার তুলে আনার প্রয়োজন পড়ে তাহলে কি করি আমরা ওই সেকশনগুলোকে অ্যাক্টিভ করে দিই এবার একটা কেস দিয়ে এটা বোঝার চেষ্টা করি ফিখাজি নারায়ণ ভার্সেস স্টেট অফ মধ্যপ্রদেশ

19 ক্লাস 6 কিছু অ্যামেন্ডমেন্ট হলো এবং गवर्नमेंट ওয়াজ অথরাইজড টু মনোপলাইজ সার্টেন বিজনেসেস অর্থাৎ गवर्नमेंट কিছু বিজনেসকে মনোপলাইজ করে নিল এর ফলে ওই যে সেকশনগুলো যেগুলো আমরা ইনঅপারেটিভ করে রেখেছিলাম মানে যেগুলো এফআর দিয়ে আমরা ঢেকে রেখেছিলাম সেগুলো হয়ে গেল অ্যাকটিভ এরপরে আমরা যাব থার্টিন ক্লস টু তে থার্টিন ক্লস টু ডিলস উইথ পোস্ট কনস্টিটিউশনাল লস থার্টিন ক্লস টু কি বলছে কনস্টিটিউশন চালু হওয়ার পরে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি উনিশশো থেকে স্টেট এমন কোনো লব বানাতেই পারবে না যেগুলো এফ আর এর সঙ্গে ইনকনসিস্টেন্ট এবার একটা মজার ঘটনা ঘটলো স্টেট অফ গুজরাট ভার্সেস অম্বিকা মিলস কেস 1974 এ এখানে কি হলো এখানে বোম্বে লেবার ওয়েলফেয়ার ফান্ড অ্যাক্ট 1953 কে চ্যালেঞ্জ করা হলো যেটা যার কিছু সেকশন যেমন সেকশন 3 4 6 এ 7 এন্ড 13 এফআর এর বিরোধী ছিল কিন্তু এই কেসে কোশ্চেন উঠেছিল যে এফআর তো সিটিজেনদের জন্য অ্যাভেলেবেল কিন্তু নন সিটিজেন বা কোম্পানি যেমন অমিকা মিলস এদের জন্য এটার ভ্যালিডিটি কি তো সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক দিয়েছিল যে এফআরস আর নট গ্র্যান্টেড টু কোম্পানিস অর নন সিটিজেন তাই এই সেকশনগুলো তাদের জন্য যাই হোক আমরা দেখলাম আর্টিকেল থার্টিন ওয়ানে বলে যে যে সমস্ত প্রি কনস্টিটিউশনাল ল এফার এর সঙ্গে ইনকনসিস্টেন্ট সেগুলো ভয়েড হয়ে যাবে এবং আর্টিকেল টু বলে যে কনস্টিটিউশনাল চালু কনস্টিটিউশন চালু হওয়ার পর স্টেট এমন কোন ল বানাতেই পারবে না যেগুলো এফআর সঙ্গে একটু লক্ষ্য করে দেখো এই দুটো ক্ষেত্রেই আমরা একটা কমন ওয়ার্ড পেলাম সেটা হলো ল এবার আমরা জানবো যে তে ল বলতে কি বোঝানো হয়েছে তেরোর ক্লস তিনে ল এবং লন ফোর্স এই দুটো টার্মকে ডেসক্রাইব করে বলা হয়েছে যে সেই সমস্ত ল যেগুলো রাইটকে করে সেই সবগুলোই তেরোর মধ্যে পড়বে এখানে কিন্তু দুটো এক্সেপশন আছে ফার্স্ট এক্সেপশন কি পার্সোনাল ল কিন্তু থার্টিনের এর মধ্যে কভার হবে না এবং সেকেন্ড এক্সেপশনটা হচ্ছে জেনারেলি এক্সিকিউটিভ অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার যেগুলো হয় সেগুলো তেরোর মধ্যে কভার হবে কিন্তু সেটা নেচার যদি শুধুমাত্র ইনস্ট্রাকশন অথবা গাইডলাইনের জন্য হয় সেক্ষেত্রে কিন্তু সেটা তেরোতে কভার হবে না এবার আমরা আসব।

তেরো দিয়ে মানে আর্টিকেল থার্টিন দিয়ে চ্যালেঞ্জ হবে আমরা এটার উত্তর খোঁজার চেষ্টা করি চারটি ঘটনার সাহায্যে ইউনিয়ন অফ ইন্ডিয়া এই কেসের মাধ্যমে সুপ্রিম কোর্ট বললো দ্য মিনিং অফ আর্টিকেল থার্টিন ডাজ নট কভার

সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ এখানে বলা হলো দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ অর্থাৎ অ্যামেন্ডমেন্ট ক্যান বি আন্ডার এতে কি হলো থার্টি আর্টিকেল থার্টিন দিয়ে চ্যালেঞ্জ করা গেল এতে জুডিশিয়ারি পাওয়ার অনেকখানি বেড়ে গেল এর ফলে পার্লামেন্টকে নিয়ে আসতে হলো

এবং তোমরা খাতায় নোট করে নিয়েছো আমার আগের ভিডিও এবং পডকাস্টগুলোতে তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছ তাতে আমি যথেষ্ট পরিমাণ উৎসাহিত এবং আমার বর্ধিষ্ণ ইউটিউব পরিবারকে তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং এভাবেই ভালোবেসে যেও